আমরা গরিব বলে সন্তান বিক্রয় করে সংসার প্রতিপালন করব না না না
ছুটি বিক্রয় করতে পারবো না, আমি আমার ছেলেকে কিছুতেই বিক্রয় করতে পারবো না। সে সন্তানকে আমি 10 মাস তসলিম করতে ধরেছি, সেই সন্তানকে আমি কিছুতেই বিক্রয় করতে পারবো না স্বামী, কিছুতেই বিক্রয় করতে পারবো না। আমাদের কাছে হরিবতী না খেয়ে মারা যাবে ব্রাহ্মণী, তাকে হরিবতীকে আমরা বিক্রয় করে দেবো ব্রাহ্মণী, তাকে বিক্রয় করে দেবো। আমি আমার সন্তানকে কিছুতেই বিক্রয় করতে পারবো না স্বামী, আমি কিছুতেই বিক্রয় করতে পারবো না। ওরে ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী তুমি চিন্তা করে না, আমাদের তো আরো 6 পুত্র হয়েছে ব্রাহ্মণী, এই হরিবতী না থাকলো আমাদের কোনো যায় আছে না, এখনই আমরা আমাদের আর কোনো চিন্তা রবে না, এখনই আমরা 1,00,000 পুত্র পাবো, আমরা সেই 6 পুত্রকে এইরূপ আহারে থাকতে হবে না। ব্রাহ্মণী তুমি একটু বোঝার চেষ্টা করো, ব্রাহ্মণী না বোঝে বিনা আমার 1,000 সন্তান থাকত, আমি একটিও সন্তান বিক্রি করতে পারবো না। তুমি আর বাবাকে বারে বারে মানা করো না মা, বারে বারে মানা করো না, এই 1,00,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি তুমি আমার দাদাদের তুমি আমাদের দাদাদের অন্ন পূরণ করো, ক্ষুধার অন্ন পূরণ করো। তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিক বলেছিস, আমার আমারই আরো 6টি সন্তান কুঠার চালায় অনাহারে কাঁদছে, তুই ঠিক বলেছিস, একটি সন্তানকে বিক্রয় করে যদি আমাদের আমাদের সংসার আবার আবার সফল হয়ে উঠে, তাহলে তাহলে আমরা বিক্রয় করে দেবো ব্রাহ্মণী, আমরা বিক্রয় করে দেবো। ওহে মন্ত্রী, ওহে সেনাপতি, দাও তোমরা 1,00,000 স্বর্ণ মুদ্রা দাও, এই 1,00,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার আমার প্রাণের বাছা ধনকে তোমরা নিয়ে যাও, আমার প্রাণের বাছা ধনকে নিয়ে যাও। আজন্ম ভাবে এই হত ভাগ
I'm
I'm gonna get you.
Down.